দুনিয়ার পিছনে দৌড়ালে যে ক্ষতি হয় নারীর ঘটনায় তা স্পষ্ট বোঝা যায়। অত্যন্ত রূপসী সুন্দরী এক নারী একজন কৃষককে বলল, আমি তোমাকে বিবাহ করিব। কৃষক তো নারীর রূপ চেহারা দেখে পাগল হয়ে গেল। কৃষক দেরি না করে বিবাহ করার জন্য নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে কাজীকে বলল, আমাদের বিবাহ কার্য সম্পন্ন কর। কাজী সাহেব নারীর রূপ চেহারা দেখে পাগল, তাই কাজী সাহেব কৃষককে বলল, আরে বেটা কৃষক, তুই তো নারীর উপযুক্ত না, উপযুক্ত তো আমি। এই নারীকে আমি বিবাহ করিব। ফলে কৃষক ও কাজী সাহেবের মধ্যে ঝগড়া বেঁধে গেল। জরুরি ভিত্তিতে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল রাজ দরবারে এক রাজার কাছে। বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল পারা হয়ে গেল। বাদশাহ এক পর্যায়ে বলেন, তোরা দুজনেই এই নারীকে বিবাহ করার অযোগ্য, এই নারীকে আমি বিবাহ করিব। বাদশাহ তখন নারীকে বলিল, তুমি সিদ্ধান্ত দাও, তুমি কাকে বিবাহ করবা, আমাকে না কৃষককে না কাজী সাহেবকে। নারী সিদ্ধান্ত দিল, যে আমাকে দৌড়ে ধরতে পারবে তাকে আমি বিবাহ করব। এবার ওই নারী দৌড় দিল এবং তার পিছু পিছু কৃষক, কাজী সাহেব ও বাদশাহ এই তিনজন দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। আরও কিছু সময় দৌড়ানোর পর কাজী সাহেবও মারা গেল। এবার বাদশাহ খুশি হয়ে ওই নারীকে বললেন, এখন তো আমি একা, চলো আমি তোমাকে বিবাহ করিব। তবুও নারী বাদশাহকে বলল, না আমাকে আগে দৌড়ে ধরতে হবে, তারপরে বিবাহ হবে। তখন বাদশাহ বললেন, হে নারী দাঁড়াও, বলো আসলে তুমি কে? নারী বলল, আসলে আমি হলাম দুনিয়া। আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা। আমার পিছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে, বিনিময়ে কিছুই পাবে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে। তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে, সৌভাগ্য ফিরবে তোমার দিকে। পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে, কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কের কোনো শেষ নাই, এটা বৃদ্ধি হতেই থাকে। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন। নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পথে চলো, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ।